प्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आशा करी तुम्हारा बाड़ी आछो एवं सुस्थ आछो। आज के रसायन द्वितीय पत्र ट्रॉपिक्स अल्टरनेटिव फॉर्म ऑफ चार्ल्स लॉ चार्ल्सर विकल्प रूप नहीं आलोचना करब। आज के अनलाइन द्वितीय क्लास। प्रिय शिक्षार्थीबृंदु, आशा करी पूर्वे क्लास आलोचनाते तुम्हारा किछु ज्ञान लाभ करेछो। तो এখন আমরা মূল টপিকসে আসি, যে আমরা বললাম অল্টারনেটিভ ফর্ম অফ চার্লস ল। আমরা বিগত ক্লাসে চার্লসের সূত্রটা আলোচনা করেছি, তারপর মূল জিনিসটা আমরা লিখি, গাণিতিক রূপটা একটু দেখি। একটু আমরা লসাগু লিলে এটা চার্লসের গাণিতিক রূপে এভাবে থাকতে পারে, এভাবে ফর্মে থাকতে পারে। এখানে শুধু কি করা হয়েছে, লসাগু করা হয়েছে, এটাই পার্থক্য, একই জিনিস। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা আমাদের আজকে এখানে ব্যবহার আছে, কারণ এই সূত্র থেকে আমরা অল্টারনেটিভ ফর্ম অফ চার্লস ল প্রতিপাদন করব। যে জিনিসটা মূল জিনিসটা সেই জিনিসটা আসবে কি, আমরা একটু লিখি বোর্ডে, ভি সমানুপাতিক টি যখন পি স্থির, এই সূত্রটা প্রতিপাদন করব। কোন সূত্রের সাহায্যে? চার্লসের মূল সূত্র থেকে হেল্প নিয়ে আমরা এটা প্রতিপাদন করব। অর্থাৎ হলো যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এই জিনিসটা আমরা প্রতিপাদন করব। আর একটা জিনিস আমাদের প্রয়োজন পড়বে এখানে, এটা প্রতিবেদন করতে এই সূত্রের হেল্প নিতে হবে। আর একটা প্রয়োজন পড়বে আমরা, সেটা আমরা লিখি একটু। অর্থাৎ পরম তাপমাত্রা স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে ক্যাপিটাল লেটার যেটা টি, সেখানে টি হলো পরম তাপমাত্রা বা বলে কেলভিন তাপমাত্রা। আর ছোট হাতের অর্থাৎ স্মল লেটার টি, সেটা হলো সেলসিয়াস তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে এই সম্পর্ক থেকে আমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা রূপান্তর করতে পারি। অর্থাৎ পরম তাপমাত্রা স্কেলে তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা বাইর করতে চাইলে আমরা শুধু সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করব, তাহলে আমরা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা পাবো। আবার বলছি যে কেলভিন তাপমাত্রা বা পরম তাপটা কীভাবে পাবো, যদি সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করি তাহলেই আমরা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটার সম্পর্ক রয়েছে, ওটা হেল্প নিতে হবে। আমরা এখন মূল জিনিসে চলে আসি, অর্থাৎ ভি সমানুপাতিক টি যখন পি স্থির, এটা চার্লসের বিকল্প একটা গাণিতিক রূপ, এটাও কিন্তু চার্লসের সূত্র। অর্থাৎ বাংলা ভাষায় বললে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা মূল জিনিসে আসি, চার্লসের অল্টারনেটিভ ফর্ম অফ চার্লস ল আমরা প্রতিপাদন করে দেখি। প্রতিপাদন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ধরি স্থির
চাপে কোনো নিষ্ঠ ভরে গ্যাসের 0°C তাপমাত্রায় আয়তন V0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু জিনিস ধরে নিতে হবে আমাদের। কি বললাম, স্থির চাপে, এটা চার্চের সূত্রের জন্য ফিক্স স্থির চাপ, অর্থাৎ চ আছে তাহলে চাপ আছে চাকার, অর্থাৎ চাপ স্থির। স্থির চাপে কোনো নিষ্ঠ ভরের গ্যাসের 0°C আয়তন V0 ধরলাম। 3°C তাপমাত্রায় আয়তন V1 ধরলাম এবং T1°C আয়তন V1 ধরলাম, আর T2°C আয়তন V2 ধরলাম। তার আবার বলছি, দেখো, 0°C আয়তন আমরা V0 ধরলাম, T1°C আয়তন আমরা V1 ধরলাম, T2°C আয়তন আমরা V2 ধরলাম। এখন চার্চের সূত্র হতে পাই, সূত্র হতে পাই, আমরা চার্চের সূত্রে হেল্প নেব এখন মূল সূত্রটা। তাইলে চার্চের সূত্র প্রয়োগ করছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চার্চের সূত্রটা কি আমরা পাশে লিখে দেখাই। চার্চের সূত্রটা ছিল V0 / T/273, এটা ছিল চার্চের সূত্র। প্রিয় শিক্ষার্থী, দেখো, এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে। আমরা ধরেছি T1°C তাপমাত্রা আয়তন V1, তাহলে আমরা যদি এখানে V1 বসাই তাহলে এই টিটা T1 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আর সব কিছু একই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আবার আমরা যদি V2 বসাই এবং তাহলে V0 / T2 273, শুধু পার্থক্য হলো যে আমরা V2 বসালাম তখন T2 হয়ে গেল, অর্থাৎ এই সূত্রে আমরা V2 যাওয়ার টিএ যাওয়ার T2 বসালাম তখন এই T2 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটাকে আমরা 1 ধরি, এই সমীকরণটা আমরা 2 ধরি। আমরা এখন সমীকরণ 1/2 করে পাই। আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে ভাগ করব, তাহলে ভাগ করি আমরা V1/V2, উপরে কী আছে, V0 আছে, 1/T, আর নিচে আছে 1V0/T2, এটা আছে, এটা আমরা লসাগু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, V1/V2 আমরা এটাকে লসাগু করব, লসাগু করলে 273 / নিচে 273
টিওয়ান লসাগু 273 লসাগু করলাম 273 নিলাম তাহলে 273 প্লাস টিওয়ান হলো একইভাবে এটা পেলাম শুধু এখানে লসাগু করলাম আর কিছু করা হয়নি এখন আমরা ভি জিরো কেটে দিলাম আমরা এখানে উল্টাই লিব অর্থাৎ এই মূল জিনিসটা ঠিক থাকবে ওপরের জিনিসটা ঠিক থাকবে শুধু নিজেরটা উল্টিবে অর্থাৎ এটা ফিক্স থাকবে তাহলে আমরা লিখি 273 টি ওয়ান ভাগ 273 উপরে 273 ভাগ যোগ 200 টি টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু দেখো ভালো করে যে আমরা ভিজুরো কেটে দিলাম যেটা লসাগু করেছে এটা এই জিনিসটা উপরের জিনিসটা যেটা সেটা একই থাকে রেখেছি দেখো আর নিচের জিনিসটা উপরে যাওয়া মানে এই 273 উপরে চলে যাবে আর 273 ভাগ টি টু থাকবে নিচে তাহলে আমরা এখানে কেটে দিতে পারি 273 তাহলে আমরা কী পেলাম পালাম 273 যোগ টি ওয়ান আর নিচে 273 যোগ টি টু আমরা এখন একটা সম্পর্ক থেকে এটা চেঞ্জ করব প্রিয় শিক্ষার্থী বন্ধু টি ওয়ান টি টু যে সম্পর্কটা আমরা এখানে লিখে নেব পূর্বে একটা আলোচনা করেছিলাম যেহেতু ক্যাপিটাল লেটার লেটারের টি সমান 273 যোগ স্মল লেটারের টি অর্থাৎ কেলভিন তাপমাত্রা সমান 273 যোগ সেলসিয়াস তাপমাত্রা আমরা এটিকে টি ওয়ান যদি ধরি তাহলে টি ওয়ান পাব এবং টি টু ধরি টি টু পাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই সম্পর্কটা থেকে এখানে আসা প্রিয় শিক্ষার্থী দেখো এদিকে যে সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায় কেলভিন তাপমাত্রা পাওয়া যায় এই সম্পর্ক থেকে এটাকে টি ওয়ান ধরেছি তখন এটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টি ওয়ান হয়েছে কেলভিন স্কেলের বা কেলভিন তাপমাত্রা টি টু ধরেছি তখন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা টি টু হয়েছে এই সম্পর্কটাই থেকে আমরা এখানে বসালাম অর্থাৎ এটা হলো টি ওয়ান বড় হাতের আর এটা হলো টি টু ক্যাপিটাল লেটারের আমরা এখন এটা বজ্র গুণন করি ওপরে আমরা লিখে এটা মুছে দিলাম আর প্রিয় শিক্ষার্থীর এখানে আমরা বজ্র গুণন করলাম অর্থাৎ টি ওয়ানটা এখানে নিয়ে এলাম ভি টুটা এখানে নিয়ে এলাম এটা বজ্র গুণন পদ্ধতি নিয়ে করলাম অতএব আমরা এটা লিখতে পারি ভি ডিভাইড বাই টি একটা সমানুপাতিক ধ্রুবক কে আমরা এখানে লিখে দিই এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজকাল টু ভি টু ডিভাইড টি টু এটাকে আমরা লিখতে পারি ভি ডিভাইড বাই টি সমান কে এটা সামনে দিতে দেব এখন বা
গুণ করলে কেটি বা এখন আমরা কে এই সামর্থিক ধ্রুবকটাকে তুলে দেব, এই ধ্রুবকটা তুলে দিলে একটা সমানুপাতিক চিহ্ন পাবো আমরা টি। যখন পি স্থির, প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা মূল জিনিসে চলে আসছি, অর্থাৎ অল্টারনেটিভ ফর্ম অফ চার্লস ল, চার্লসের বিকল্প রূপ, গাণিতিক রূপ ভি সমানুপাতিক টি। ভিটা হলো আয়তন, ভলিউম থেকে আসছে, টিটা হলো বড় হাতের, টিটা হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বাংলা ভাষায় যদি বলি তাহলে স্থির চাপে কনিষ্ঠ ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ স্থির চাপে কোনো নিষ্ঠ ভরে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গাণিতিক রূপটা বাংলা ভাষায় আমরা যদি বলি তাহলে স্থির চাপে কোনো নিষ্ঠ ভরে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আজকে ক্লাসে তোমরা বুঝতে পারলা কীভাবে অল্টারনেটিভ ফর্ম চার্লস ল করলাম। তাহলে চার্লসের মূল সূত্র চার্লসে আমরা এটাও একটা চার্লসের সূত্র প্রিয় শিক্ষার্থী, ভি সমানুপাতিক টি যখন পি স্থির, আর একটা আমরা মূল পেয়েছিলাম কি ভিটি সমান ভি জিরো ওয়ান টি ভাগ 273, এটাও একটা চার্লসের মূল সূত্র, সেখান থেকে আমরা প্রতিবেদন করলাম এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, ঠিক আছে, সুস্থ থাকবে।